গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে সেন্টেন্স শেখাবো। আজকে আমরা সবাই মিলে সেন্টেন্স শিখবো। আমরা তো জানি আমরা আগে কি শিখেছি, আগে ক্লাসে আমরা শিখেছিলাম ওয়ার্ড শিখেছিলাম, ওয়ার্ড কাকে বলে শিখেছিলাম, আর ওয়ার্ড দিয়ে কিভাবে একটা সেন্টেন্স তৈরি হয় সেটা আমরা আজকে শিখবো। আমি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর ব্লকের চাঁদপুর গ্রাম থেকে আসছি। আমার নাম পিয়া হাজরা, বাবার নাম অমূল্য হাজরা। আমি আমার মাধ্যমিক 2007 সালে, উচ্চ মাধ্যমিক 2009 সালে, আর গ্রাজুয়েশন 2012 সালে চারুচন্দ্র কলেজ থেকে। আমার হবি বা শখ হলো গান শোনা, গাওয়া এবং ওই সোলো ট্রাভেলার আর কি। আচ্ছা আচ্ছা, 2012, আজকে 2022 শেষ হয়ে গিয়ে 23-এর ফার্স্ট উইক। হ্যাঁ স্যার, এই দীর্ঘ 10 ইয়ার স্প্যান বা এই 10 বছর ধরে তুমি কী করছো? আসলে স্যার আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য গ্র্যাজুয়েশনের পরেই আমাকে আর কি একটা কাজে আর কি ঢুকতে হয়, পার্ট টাইম জব একটা করতে। তো সেটাই আর কি এখন কাজ করছি, ব্যাংকে ক্যাজুয়ালে, একটা ব্যাংক, ন্যাশনালাইজ ব্যাংক, সেখানে ক্যাজুয়ালে। তা সেটা কি ছেড়ে দিয়েছো না এখনো সেটা কন্টিনিউ চলছে? এখনো করছি সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যাজুয়াল আর টেম্পোরারির মধ্যে কি পার্থক্য আছে? যদি আমি ব্যাংকিং সেক্টর বলি তাহলে ক্যাজুয়াল টেম্পোরারি একই। আচ্ছা, আর যদি তুমি অন্য সেক্টর বলো তাহলে কি পার্থক্য আছে? আমার একই তো মনে হচ্ছে। আচ্ছা, তুমি এখানে লিখছো আমাদের সাথে শেয়ার করেছো একক ভ্রমণ বা সোলো ট্রিপ। হ্যাঁ স্যার। আচ্ছা, ট্রিপ আর ট্রাভেলের মধ্যে কোনো পার্থক্য আছে? ট্রাভেল হচ্ছে ভ্রমণ আর কি, ট্রিপ মানে হচ্ছে ছোট আর কি, কোনো যদি আমি কয়েকদিনের জন্য চাই সেটা আর কি ট্রিপ বলতে পারি। আর ট্রাভেল সবগুলোকেই আমি ট্রাভেল বলি, যে কোনো ঘোরাকেই আমি যে কোনো জায়গায়, যদি আমি আজকে এখান থেকে আমি বাড়ি থেকে এখানে এসেছি, এই যে জার্নিটা ছিল সেটাও ট্রাভেলের মধ্যেই পড়ে। আর ট্রিপ হচ্ছে কোথাও ভ্রমণের জন্য যদি যাই তাহলে সেটা ট্রিপ। আচ্ছা বেশ, তোমার পিনকোড কত? 7,150। ঠিক আছে, একটা কথা বলো দেখি, তুমি দেখছি এখানে লিখেছো ক্যাটাগরি তপশিল, মানে তুমি রিজার্ভ ক্যাটাগরি, আর যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে তারা তো বলতেই পারে যে ও একটা এক্সট্রা অ্যাডভান্টেজ নিচ্ছে, তোমার কি মনে হয়? অ্যাডভান্টেজ তো আমি পাচ্ছি, এটা তো ঠিকই। তো এখন আমার তো মনে হয় যে যদি অ্যাডভান্টেজ পাওয়ার হয় তাহলে সেটা ওই শুধুমাত্র ওই তপশিলি বা এইভাবে না পেয়ে আর্থিক অবস্থা অনুযায়ী পেলে ভালো হয়, মানে যাদের যেরকম আর্থিক। তোমার ক্লাসে ঠিক এই ধরনের একটি শিডিউল কাস্ট স্টুডেন্ট আছে, যে কোনো কারণেই বাকি ছাত্ররা তাকে শিডিউল কাস্ট বলে একটা রাগায় বা তাকে একটা উত্তেজনার জায়গায় নিয়ে যায়। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হলে তুমি কীভাবে সেটাকে নিয়ন্ত্রণ করবে? অবশ্যই আমি সবাইকে বোঝাবো যে এইভাবে আলাদা করে কিছু হয় না, আলাদা করে যে জাতিভেদ বা এরকম কোনো ভাগাভাগি হয় না আলাদাভাবে, সেটাই আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি। স্কুলে এইরকম একটা উপকরণের নাম বলতে পারবে যেটা থেকে তুমি উপলব্ধি করতে পারবে বা বাহ্যিক দিক থেকে বোঝা যাবে যে আমরা সবাই এক? যেমন স্কুলে তো সবার একই পোশাক, পোশাক তো একই। পিয়া হাজরা, আচ্ছা পিয়া আর প্রিয়া পার্থক্য কি? পার্থক্য কিছুই নয়, দুটোর মানে প্রায় একই আর কি। তো প্রিয়া হচ্ছে সম্ভবত বাংলাতে লেখা হয়, আর বাংলা শব্দই আর কি। আর প্রিয়াটা শুধু বাংলা নয়, বাংলাতেও ব্যবহার করা হয়, হিন্দিতেও ব্যবহার করা হয়। সোনারপুর, তাই তো? দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিখ্যাত স্থানের নাম বলো। দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত স্থান স্যার, সব থেকে বিখ্যাত তো হলো আমাদের সুন্দরবন এলাকা।
তাছাড়া আমাদের আশেপাশে আছে আমাদের আচ্ছা এই সময় একটা দক্ষিণ চব্বিশ পরগনায় মেলা হয় তো কি মেলা ওটা গঙ্গা সাগর কোথায় সেটা সাগরদ্বীপে আচ্ছা তাহলে গঙ্গাকে সাগর বলা হচ্ছে কেন এখানে গঙ্গা সাগর স্যার জায়গাটার নাম গঙ্গা সাগর আসলে ওটা সমুদ্রই আমাদের বঙ্গোপসাগরেরই একটা তীর আর কি বেশ তুমি স্নাতক কিসে পাশে পাস করছো কি কি ছিল বিষয় বিষয় ছিল ইতিহাস এডুকেশন আর শিক্ষা বিজ্ঞান আর ইলেকটিভ ইংলিশ ছিল এটা কি ইলেকটিভ ইংলিশ ছিল আচ্ছা আচ্ছা বেশ ইতিহাস ছিল তো আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনার স্বাধীনতা সংগ্রামের নাম বলতে পারবে স্বাধীনতা সংগ্রামে দক্ষিণ চব্বিশ পরগনাতে বাড়ি ছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর বেশ তোমার হবি দিয়ে ওখানে গান শোনা গান গাওয়া একক ভ্রমণ আচ্ছা কাদের গান শোনা কোন মানে কোন গায়িকাদের গান শুনতে পছন্দ বেশি পছন্দ আমি নতুন পুরনো সবার গানই শুনি তবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমার বেশি ভালো লাগে বেশ ডিএলএড তাই তো এই ডিএলএড শব্দের পূর্ণ নাম কি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ট্রাভেল করতে ভালোবাসো বন্দে ভারতে চাপার ইচ্ছে ছিল ছিল তো কিন্তু করতে পারেনি আচ্ছা বন্দে ভারত সম্পর্কে কিছু বলো কি জানো বন্দে ভারত স্যার আমাদের পশ্চিমবঙ্গে এই এখন চালু হলো এখন ট্রেনটা আর কি গতিবেগ অন্য ট্রেনের তুলনায় অনেকটাই বেশি যেটা আর কি আমাদের হাওড়া থেকে এনজেপি বা নিউ জলপাইগুড়ি পর্যন্ত পৌঁছে দেবে শতাব্দীর থেকেও এক ঘন্টা আগে এক থেকে দেড় ঘন্টা আগে পৌঁছে দিচ্ছে মূল্য এর বিপরীত কি মূল্য মূল্যহীন অমূল্য হবে না তো অমূল্য নয় স্যার নয় তো মূল্যহীন আচ্ছা তুমি আমাদের আজকে একটা ডেমো দেবে কোন সাবজেক্ট চুজ করবে বলো তুমি কি দেখাবে তোমার তোমার নিজের পছন্দের মতো একটা যে কোনো ডেমোস্ট্রেশন আমাকে দেখাবে গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে সেন্টেন্স শেখাবো আজকে আমরা সবাই মিলে সেন্টেন্স শিখবো আমরা তো জানি আমরা আগে কি শিখেছি আগে ক্লাসে আমরা শিখেছিলাম ওয়ার্ড শিখেছিলাম ওয়ার্ড কাকে বলে শিখেছিলাম আর ওয়ার্ড দিয়ে কিভাবে একটা সেন্টেন্স তৈরি হয় সেটা আমরা আজকে শিখব ওয়ার্ড ওয়ার্ড আমরা কি শিখেছিলাম যে কিছু বর্ণ একসঙ্গে পাশাপাশি বসে যখন একটা অর্থপূর্ণ একটা অর্থ প্রকাশ করে তখন সেটাকে ওয়ার্ড বলা হয় এবার আমরা আজকে ওয়ার্ডের বাংলা ছিল শব্দ আজকে আমরা কি করব শিখব সেই কিছু ওয়ার্ড আর কি পাশাপাশি বসলে যখন একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলে সেন্টেন্স বলে সেটাই আমরা আজকে শিখবো ওয়ার্ড বলেছিলাম আমরা ধরতে পারি রিড রিড একটা ওয়ার্ড রিডের একটা দুটো তিনটে চারটে চারটে লেটার বসে রিড শব্দটা তৈরি হয়েছে বা ওয়ার্ডটা তৈরি হয়েছে এখন আমি এইরকম যদি আরও কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসাই ধরে নিলাম I read story books. দিদিমনি আইটা তো একটা একটা লেটার হ্যাঁ হ্যাঁ বলো আইটা তো একটা লেটার তাহলে দিদিমনি কি করে হবে এটা তো ওয়ার্ড নয় হ্যাঁ আই একটা লেটার ঠিকই কিন্তু আইকে যখন আমি শুধুমাত্র আই হিসেবে মানে আইকে যখন আমি আই এর অর্থ হচ্ছে আমি যখন আইকে আমি আমি হিসেবে ব্যবহার করছি তখন সেটা একটা শব্দের আর কি একটা পূর্ণ একটা শব্দ তৈরি হচ্ছে সেই জন্যে ওটাকে আমি বড় হাত আইকে আমি আলাদা করে লিখছি আর জেনারেল মেন্টাল এবিলিটি বাংলা অর্থ কি
খুনগুলো করছেন স্যার? সাধারণ মানসিক ক্ষমতা, শুনেছ? এই যে সাধারণ মানসিক ক্ষমতা, এর একটা অন্য নাম আছে, সেই নামটা কি? যেটা ডিএলএড কোর্স করছো তো, ডিএলএড করার সময় যে শব্দটা খুব ব্যবহার হয়, শব্দটা কি? বুদ্ধির গ্রুপ ফ্যাক্টর, নাম শুনেছ? বুদ্ধির গ্রুপ ফ্যাক্টর, বুদ্ধি অনুসারে যে ছাত্রছাত্রীগুলোকে ভাগ করা হয়, এটাকে বুদ্ধির গ্রুপ ফ্যাক্টর বলা হয়। তা এই তত্ত্বটার প্রবক্তাকে? বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে? গান্ধীজি। আচ্ছা, এখন কি বুনিয়াদী শিক্ষার প্রয়োজন আছে? বুনিয়াদী শিক্ষার প্রয়োজন আছে স্যার। কিরকম বুনিয়াদী শিক্ষার প্রয়োজন? এই জন্য আছে, মানে বুনিয়াদী শিক্ষা আসলে এটাই বলে যাতে ওই কারিগরি দিক থেকে ছাত্রছাত্রীরা আর কি স্বাবলম্বী হয়, মানে শিক্ষাটাকে যাতে কারিগরি দিকে কাজে লাগানো যায় আর কি, শিক্ষাটা গ্রহণ করে সেখান থেকে যাতে ছাত্রছাত্রীরা স্বাবলম্বী হয়, তার জন্য আর কি বুনিয়াদী শিক্ষাটা। তাহলে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে যে স্বাবলম্বী হবে? না, বুনিয়াদী শিক্ষা মানে শুধুমাত্র ওই পুঁথিগত শিক্ষা না শিখে আর কি, পুঁথিগত শিক্ষা গ্রহণ না করে সেটাকে আর কি যাতে জীবনে কাজে লাগানো যায়, সেটাকে কাজে। শিক্ষা শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায়, কথাটা ঠিক বলে মনে করো? হ্যাঁ স্যার, অবশ্যই। কিভাবে স্যার? শিক্ষা হচ্ছে, শিক্ষার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীরা সব কিছু অনেক কিছুই জানতে পারে। শিক্ষা শুধুমাত্র পাঠ্যপুস্তক ছাড়া শিক্ষা শেখায় যে আরও অনেক বই পড়তে হয়, সেই সমস্ত বই পড়ে অনেক, যদি অনেক পড়া যায় তাহলে সেই সমস্ত বই পড়ে মানসিক পড়ার মাধ্যমে জানার মাধ্যমে পড়ে জানা যায়, জানার মাধ্যমে মানসিক বিকাশ করে। তাহলে তুমি শিক্ষিকা হিসাবে শ্রেণীকক্ষে পড়ানোর সময় পাঠ্য বইয়ের বাইরে আরও বই পড়াবে? পড়ার কথা বলবো আমি অবশ্যই। ঠিক আছে, বোর্ডটা বুঝতে হবে, ওটার পাঠ ছিল বইটা। দেখো প্রিয়া, তোমাকে আমি বলি যেটা, সেটা হচ্ছে তোমার সাথে কথোপকথনের মধ্যে দিয়ে যেটুকু আমরা সিদ্ধান্তে পৌঁছেছি তাতে তোমার মধ্যে শিক্ষিকা হওয়ার একটা কি বলবো, সেই যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্যগুলো দরকার সেগুলো আছে, কিন্তু কিছু কিছু ঘাটতি আছে। যেমন সব থেকে বড়ো ঘাটতি সেটা হচ্ছে তোমার গলার স্বর। যখন তোমার সামনে, তুমি জানো গ্রামীণ এলাকায়, শহর এলাকায় হয়তো স্টুডেন্টের সংখ্যাটা একটু কম, কিন্তু গ্রামীণ এলাকায় স্টুডেন্টের সংখ্যা এখনও পরিমাণ আছে যথেষ্ট। তারা যখন একসাথে কোনো কথাবার্তা বলবে বা গোলমাল করবে তখন এই এত নিম্ন তীব্রতাযুক্ত স্বরে যদি তুমি কথা বলো তাহলে কিন্তু তুমি ক্লাসটা নিয়ন্ত্রণ করতে পারবে না, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে কি, আর একটু হাসিখুশি প্রাণোজ্জ্বল সজীবতা দেখালে ইন্টারভিউয়ে আরও একটু ভালো লাগতো, ঠিক আছে, যেটা একটা ক্লাসরুমে হয়তো উজ্জীবিত করে তুলতো, কারণ ছাত্রছাত্রীরা তোমাকে দেখেই কপি করবে, তুমি যেগুলো যেগুলো করবা তারাই কম বেশি সেগুলো করার চেষ্টা করবে। এই সমস্ত দিকগুলো একটু সচেতন হওয়া উচিত। আর বোর্ডের যেটা, সেটা হচ্ছে যেটা কাজটা করেছিলে সেটাকে সমাপ্ত না করে অর্ধ সমাপ্ত ছেড়ে দিয়ে ওটা পৌঁছা উচিত ছিল। বাট ওভারঅল ইন্টারভিউটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। তোমার কাছে যে সমস্ত রসদগুলো আছে সেগুলো নিয়ে আর একটু যাচাই পর্যালোচনা ইত্যাদিগুলো করো, আর আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে যে সমস্ত বই বা মেটেরিয়ালস দেওয়া হচ্ছে সেগুলো তুমি একটু ফলো আপ করো, তাহলে আশা করছি নেক্সট টাইমটা আরও ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে, বললেন ওগুলো একটু মেনটেন করো।